আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, ওই মানুষগুলোর দৃষ্টান্ত হলো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ খরচ করে, ব্যয় করে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কিছু মানুষ আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য। ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকে দৃঢ় রেখে, সাবেত রেখে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পাবে, আর তাদের নিজেদেরকে আল্লাহর দীনের উপরে সাবেত রাখার জন্য, কায়েম রাখার জন্য, অর্থাৎ আল্লাহ পাক বলছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। তাহলে আল্লাহর এই নির্দেশ সে মানলে সে তার নিজেকে দীনের উপরে সাবেত রাখতে পারবে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যারা খরচ করে, এই দুটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আরেকটি হলো ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, তাদের নিজেদেরকে সাবেত রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য। এদের দানের দৃষ্টান্তটা হলো কামাসালি সফওয়া কামাসালি জান্নাতিম বিরাবওয়াতিন, এদের দৃষ্টান্তটা হলো জান্নাতিম বিরাবওয়াতিন, অর্থাৎ উঁচু একটা বাগানের মতো, উঁচু একটা জায়গায়, স্বাভাবিক জায়গা আছে, রাবোয়া মানে একটু উঁচু জায়গা, তো উঁচু জায়গার মধ্যে এমন একটা বাগান, আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিরফাইন, যদি মুষলধারে বৃষ্টি প্রবাহিত হয় তাহলে এই জায়গায় দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। মানে এমন এক জায়গায় বাগানটা বৃষ্টি যদি বেশি হয় তাহলে সেখানে ফসলটা আসে, ফল ফলাদি আসে, দে ফাইন, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। ফা ইল্লাম ইউসিবহা ওয়া বেলুন, যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, ফতল্লুন, তাহলেও কোনো অসুবিধা হয় না, স্বাভাবিক ফলন হয়। মুষলধারে বৃষ্টি হলে তার ফসলটা হয় দ্বিগুণ, মুষলধারে বৃষ্টি না হলে ফসল হয় স্বাভাবিক এক গুণ, অর্থাৎ বৃষ্টি না হলেও এই বাগানের কোনো ক্ষতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের এবং যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেন তাদের উদাহরণটা দিয়েছেন এরকম, যে এটা যদি তার ইখলাস বেশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণও দিতে পারেন, অনেক বেশিও দিতে পারেন, কিন্তু যদি ইখলাস কমও হয়, আল্লাহর সন্তুষ্টি এই আগে যে উদ্দেশ্য বলছেন এই উদ্দেশ্যে দান করে, তাহলে স্বাভাবিক সওয়াব সে পাবে, অর্থাৎ স্বাভাবিক সওয়াব থেকে সে বঞ্চিত হবে না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু তিনি প্রত্যক্ষ করেন, তিনি দেখেন।